তো এখন পর্যন্ত আমরা জেট ইঞ্জিন দিয়ে আলাদা একটি পোস্ট টাইপ বানিয়েছি, যেখানে আমাদের ট্যুর পোস্ট গুলো করি, তারপরে সেগুলো আমরা ডাইনামিকলি আমাদের ফ্রন্ট এন্ডে দেখিয়েছি। আমরা হোম পেজে কিংবা আমাদের সেই ট্যুর পেজে সবগুলো আমাদের ট্যুরের কালেকশন আমরা এখানে দেখাতে পারি। আবার এগুলাকে আবার সিঙ্গেল পেজ টেমপ্লেটের মাধ্যমে আমরা যদি ওপেন করি, তো আমরা আমাদের সেই ট্যুরের বিস্তারিত ডিটেলস এখানে দেখতে পাই। পাশাপাশি আমরা এখানে হোম পেজে এবং ট্যুর পেজের জন্য ফিল্টার বানিয়েছি, এখান থেকে মানুষ সহজে আমাদের সেই ট্যুর পয়েন্ট গুলো খুঁজে পাবে। এবার আমরা কাজ শুরু করবো হচ্ছে আমাদের বুকিং এর কাজ। অর্থাৎ কেউ যখন আমাদের সেই বুক নাও ওপেন করবে, এখানে সে আমাদের সেই ট্যুরের প্রাইস এবং বিস্তারিত ডিটেলস দেখে এখানে আমরা একটি ফর্ম দিব, যে ফর্মের মাধ্যমে তারা বুকিং করতে পারবে। পাশাপাশি আমরা উকমার্স দিয়ে সেটা ইন্টিগ্রেশন করে দেব, অর্থাৎ মানুষ আমাদের পে করতে হবে বুক করার জন্য। তো সেই এই বুকিং এর কাজ করতে আমাদের আরো দুইটি প্লাগ ইন লাগবে, জেট এলিমেন্টের আমরা অলরেডি যেগুলা ইনস্টল করে রেখেছি, একটা হচ্ছে জেট বুকিং আর একটা হচ্ছে জেট ফর্ম বিল্ডার। জেট বুকিং এবং জেট ফর্ম বিল্ডারের দুইটাই একসাথে কাজ করা আমরা এখন দেখব। পাশাপাশি আরেকটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে, এখানে উকমার্স ইনস্টল দেওয়া এবং সেট আপ করা থাকতে হবে। জেট বুকিং, উকমার্স এবং জেট ফর্ম বিল্ডার তিনটি ইনস্টল এবং অ্যাক্টিভ থাকার পরে আমরা যাব হচ্ছে এই বুকিং অপশনে, সেখান থেকে যাব সেট আপ। সেট আপে গিয়ে এখানে দুটি ভার্সন পাওয়া যায়, একটা হচ্ছে প্লেইন মোড আর একটা হচ্ছে উকমার্স বেস মোড। অর্থাৎ আমরা যে বুকিংটা উকমার্স দিয়ে বানাবো, অর্থাৎ আমরা উকমার্সে যদি প্রোডাক্ট অ্যাড করে সেই বুকিং করতে চাই, তার জন্য হচ্ছে উকমার্স বেস মোড, আর একটা হচ্ছে প্লেইন মোড যেটা আমরা এখন ব্যবহার করবো, কারণ এটা আমাদের উকমার্সের সাথে কোনো কানেকশন নাই। তারপর আমরা দিব হচ্ছে স্টার্ট সেট আপ। এখান থেকে আমাদের পোস্ট টাইপ সিলেক্ট করে দেবো, কোন পোস্ট টাইপের জন্য আমরা বুকিং বানাচ্ছি, এটা হচ্ছে আমাদের ট্যুর। তারপর নেক্সট সেট আপ। এখান থেকে আমরা যদি চাই যে আমাদের সেই যারা বুকিং করবে সেই বুকিং গুলা কোথায় গিয়ে জমা থাকবে, তার জন্য যদি আলাদা একটা পোস্ট টাইপ আমরা বানিয়ে নিতাম, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতাম। যেহেতু আমরা সেটা আলাদা বানাইনি, আমরা এটা সিলেক্ট করব না, অটোমেটিকলি এখানে এই যে বুকিং এসে সব বুকিং গুলো জমা হয়ে থাকবে। আবার এখান থেকে আমরা যে উকমার্স বেসিক ইন্টিগ্রেশন এটি অন করে দেবো। তারপর নেক্সট স্টেপ, এখানে আমরা ডাটাবেজে পাঠানোর জন্য আমরা যে ফর্ম বানাবো সেখানে আরো কি কি ডাটা পাঠাতে চাই তার একটি কলাম অ্যাড করে নিতে পারি নতুন নতুন। অর্থাৎ আমরা যে ফর্ম বানাবো সেই ফর্মে আমাদের সেই ব্লকের ইমেল নিব, আমরা নাম নিব, তারপরে হচ্ছে আমাদের যে টোটাল, অর্থাৎ টোটাল কত টাকা সে পে করতেছে সেটা নিব। পাশাপাশি আরেকটা অপশন নিব, সেটা হচ্ছে টোটাল কয়েকজনের জন্য সে বুকিং করতে চাচ্ছে। তো আমরা এখানে প্রথমে নিব হচ্ছে ইমেল, আমরা এগুলো ছোট হাতে লিখি। তারপর আর একটা নিব হচ্ছে নেম, একটু সামনে গেলে এটা বুঝতে পারবেন আমরা কেন নিচ্ছি। তারপর এখানে নিব হচ্ছে পার্সন, অর্থাৎ টোটাল কতজন। তারপর একটা নিব হচ্ছে টোটাল, অর্থাৎ টোটাল কত অ্যামাউন্ট বা কত টাকা। তারপর এখান থেকে দিব হচ্ছে নেক্সট স্টেপ, আমরা এখানে অটোমেটিক ওরা একটি ফর্ম তৈরি করে দিবে, তারপর আমরা ফিনিশ সেট আপে দিব। তাহলে আমাদের বুকিং সেট আপ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের সেই ট্যুর গুলোতে যাই, আমরা একটু যদি সিঙ্গেল ট্যুর ওপেন করি, নিচে এসে দেখবো আমাদের নতুন কিছু অপশন যোগ হয়েছে সেই বুকিং থেকে। অর্থাৎ এখন এখানে আমরা বুকিং এর কাজ করতে পারবো, আমরা এখানে আমাদের প্রাইস দিতে পারি। যেমন মনে করেন আমরা ভিন্ন ভিন্ন প্রাইজে নিব। প্রথমত হচ্ছে এখানে যে আমরা যদি হোটেল বুকিং এর জন্য বানাতাম, কিংবা ট্যুর বুকিং আমরা যদি নির্দিষ্ট ডেটের জন্য না বানিয়ে আমরা দিতাম যে একটা প্লেসে, ওই প্লেসে যে কেউ ভিজিট করতে পারবে, তখন কি হতো, আমরা নিতাম হচ্ছে যে সে যত দিন থাকবে সে দিন অনুযায়ী আমরা তাকে পে করাতাম। সেক্ষেত্রে আমরা এখানে এরকম প্রাইস দিয়ে দিতাম, যেমন ধরুন $20 পার ডে। আমরা আরো অ্যাড করতে পারি, এখানে অ্যাড রেটস এ যদি যান আপনি এখানে ভিন্ন ভিন্ন রুলস অ্যাড করতে পারবেন। যেমন প্রথম দিন ধরুন আমরা নিব হচ্ছে $20, বলতে পারি যে দ্বিতীয় দিন থেকে বা চতুর্থ দিন থেকে আমরা সেটা নিব হচ্ছে $15। কিংবা কেউ যদি একেবারে 7 দিন 10 দিন থাকে, 10 দিনের উপরে যতদিন থাকবে তখন আমরা নিব মাত্র $10 করে। তো এরকম ভিন্ন ভিন্ন রুলস আমরা অ্যাড করতে পারবো এই বুকিং এর ক্ষেত্রে। কিন্তু আপাতত এগুলো আমাদের কিছু লাগতেছে না, কারণ আমরা যে সিস্টেমে আমরা এই বুকিংটা করতেছি তার জন্য এখান থেকে আমরা কোনো প্রাইস লিখবো না, কারণ আমরা অলরেডি এখানে দেখুন প্রাইস নামে একটি মেটাফিল্ড অ্যাড করেছি $160। আমরা এই প্রাইসটাকেই ইন্টিগ্রেশন করে দিব। সবগুলা এরকম সিঙ্গেল পোস্টে যদি যাই, নিচে আমাদের সেই অপশন গুলো পাবো। তবে আপাতত এখানে আমাদের কোনো কাজ নেই, যেহেতু এখানে বুকিং এ আমাদের আলাদা করে প্রাইস দিতে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এখন আমরা যাবো হচ্ছে আমাদের সেই ফর্ম বিল্ডারে, অর্থাৎ আমরা যে যে বুকিং ফর্মটা তৈরি করে দিয়েছে আমরা সেই ফর্মে যাব। এখান থেকে দেখুন এই যে জেট ফর্ম বিল্ডারে গেলে ফর্ম অপশনে যাবেন, এটা তারা একটি স্যাম্পল ফর্ম তারা দিয়ে দিচ্ছে, আমরা এটাকে এডিট দিচ্ছি।
দেখুন এখানে আমাদের যে বেসিক ফর্মটা দিছে, তারা অলরেডি এখানে বুকিং এর আইডি এবং এগুলো দিয়ে দিছে। পাশাপাশি এখানে দেখুন আমাদের ইমেল এর জন্য অলরেডি ইমেল নামে একটি ফিল্ড আছে, নেমের জন্য একটি নেম ওরা ফিল্ড করে দিয়ে দিছে, ফোন নাম্বারের জন্য একটি ফিল্ড দিছে, কিন্তু আমরা এখানে ফোন নাম্বার রাখতে চাই না, যে ফোন নাম্বারে আমাদের প্রয়োজন নেই। তারপর এখানে নিচে দেখুন চেক ইন এবং চেক আউট নামে একটি অপশন দেওয়া আছে, যেটি আমাদের অবশ্যই রাখতে হবে যাতে সে নির্দিষ্ট ডেট এখান থেকে সিলেক্ট করতে পারে। শুধুমাত্র এই কয়টা এখানে দেওয়া আছে, কিন্তু আমরা আরো কয়েকটি ফিল্ড অ্যাড করতে চাইছি, যেখানে পার্সন নামে একটি ফিল্ড অ্যাড করতে চাইছি, যেখানে সর্বমোট কতজন তারা যাবে সেটি যাতে সিলেক্ট করতে পারে। তো আমরা কি করব, তো এখানে ক্লিক করার পরে এখানে আমরা অ্যাড আফটার নামে একটি অপশন পাবো, সেটি সিলেক্ট করবো, তারপরে প্লাস আইকনে ক্লিক করব। দেখুন আমরা যেহেতু পার্সন, অর্থাৎ এটি হচ্ছে নাম্বার ফিল্ড, আমরা এখান থেকে নাম্বার ফিল্ড নিব, নিয়ে এখানে লেভেলে কিছু একটা লিখে দিতে পারি, যেমন পার্সন। পার্সন দিলে যে এখানে আমাদের অটোমেটিকলি নেম সেভ হবে পার্সন নামে। তারপরে এখানে আমরা বাটনটাকে এডিট করে দিতে পারি, হচ্ছে টু নাও। এটি বাটন ক্লিক করার পরে এখানে যখন দেখবেন ব্লক, ব্লক অপশন থেকে এটা অবশ্যই জানো এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করা থাকে। তারপরে এখানে দেখুন আমরা আরেকটি অপশন অ্যাড করতে চাইছি, যেটা হচ্ছে টোটাল নামে, অর্থাৎ যেখানে আমাদের টোটাল প্রাইসটা তাদের দেখাবো। তো এটার নিচে আরেকটি অপশন অ্যাড করবো, হচ্ছে অ্যাড আফটার। তারপরে এখান থেকে প্লাস বাটনে ক্লিক করার পরে আমরা এখানে আরেকটি ফিল্ড আনবো, সেটাকে বলা হয় ক্যালকুলেট ফিল্ড। দেখুন এই যে ক্যালকুলেট ফিল্ড নামে একটি অপশন চলে এসেছে, এই ক্যালকুলেট ফিল্ডের মধ্যে এখানে আমরা লিখে দিবো হচ্ছে টোটাল। দেখুন টোটাল হয়ে গেল। তারপরে আপাতত আপাতত এই অবস্থায় যদি আমরা আপডেট দিই, এবং আমাদের যে এই বুকিং ফর্ম, আমরা সেই বুকিং ফর্মটা দেখাতে চাইছি হচ্ছে সিঙ্গেল টেমপ্লেটের এই অবস্থায়, তো আমাদের সিঙ্গেল টেমপ্লেটটি এডিট করতে হবে। এই সিঙ্গেল টেমপ্লেটের নিচে দেখুন এখানে যে ফর্ম আছে, আমরা এই ফর্মটি কেটে দিচ্ছি, কারণ এই ফর্মটি আমাদের প্রয়োজন নেই। তারপরে এখানে আমরা লিখবো হচ্ছে জেড ফর্ম, এই জেড ফর্ম নিয়ে এসে আমরা এবার আবার বসিয়ে দিব। এখান থেকে আমাদের ফর্ম সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের সিঙ্গেল পেজ বুকিং ফর্ম নামে একটি ফর্ম আছে, আমরা এটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আমাদের সেই ফর্ম চলে এসেছে, তারপরে এটি আমরা আপডেট দিয়ে নিচ্ছি। এবার যদি আমাদের সেই সিঙ্গেল পোস্ট ক্লিক করি, নিচে দেখুন এখানে আমাদের ফর্ম চলে এসেছে, এখান থেকে আপনি ইমেল লিখে, তারপরে এখানে নিজের নাম লিখে, তারপরে এখানে চেক ইন চেক আউট ফর্ম থেকে ডেট সিলেক্ট করতে পারে, তারপরে পার্সন, পার্সন থেকে মনে করেন 1 2 3 লিখতে পারবে। তবে এখানে এখন একটা জিনিস আপনার খেয়াল করার আছে, দেখুন এখানে আমরা টোটাল নামে একটি অপশন নিয়েছি, কিন্তু এখানে আমাদের কোনো প্রাইস দেখাচ্ছে না। পাবলিক এই অবস্থায় এখন বুক নামে যদি ক্লিক করে এটি চেক আউটে নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমাদের কোনো প্রাইস দেখাচ্ছে না, শুধুমাত্র $1 প্রাইস দেখাচ্ছে। কিন্তু এটা এখন আমরা ঠিক করব। এখানে আমাদের কয়েকটি অপশন কাজ করতে হবে। প্রথমত দেখুন এই চেক ইন চেক আউট যে আছে, এখানে আমরা চাবো শুধুমাত্র আমরা বুকিং ডেটটা, অর্থাৎ সে কয় তারিখে যেতে যাচ্ছে সেটা শুধু নিব, কারণ এখানে আমাদের অলরেডি 3 দিনের জন্য আমাদের ট্যুর সেটা লেখাই আছে। আমরা এর জন্য কি করতে হবে, আমরা যাব হচ্ছে আমাদের বুকিং এর সেটিং এ, এখানে যে বুকিং ফর্ম আছে সেই সেটিং এর ভিতরে যদি যাই, আমরা যাব হচ্ছে কনফিগারেশন অপশনে। এই কনফিগারেশন অপশনে প্রথমে দেখুন বুকিং পিরিয়ড দেওয়া আছে হচ্ছে পার নাইট, কিন্তু আমাদের যেহেতু এটা ডে তাকে ফোকাস করা হয়েছে, আমরা এখানে দিব হচ্ছে পার ডে। তারপরে দেখুন ওয়ান ডে বুকিং, শুধুমাত্র একদিনের জন্য, অর্থাৎ শুধুমাত্র একটা তারিখ সিলেক্ট করার জন্য এই অপশনটি দেওয়া হয়েছে, আমরা এটি অন করে দেব। তারপরে এখানে আরো বেশ কিছু অপশন আছে, আপনি যদি লং উইক বুকিং এটি সিলেক্ট করে এখানে আপনার উইকিং অফসেট, অর্থাৎ কত তারিখে কত তারিখে আপনি নেবেন না, বা কত তারিখের জন্য শুধু আপনি নিতে চান সেই ব্যাপারটা সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে মিনিমাম ডেজ এবং ম্যাক্সিমাম ডে সিলেক্ট করে দিতে পারেন, যেমন সর্বনিম্ন কতদিন সর্বোচ্চ কতদিন সেট করতে হবে, যদি এটা আমাদের এখানে লাগছে না। এটি দিয়ে আমাদের এটি সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিক সেভ হয়ে যায়। এবার যদি আমরা এটি রিফ্রেশ দেই, দেখুন এখান থেকে চেক ইন চেক আউটে জাস্ট কালে একটি ডেট নিবে। তো আমাদের চেক ইন চেক আউট ফর্মের কাজ হয়ে গেছে, বাকি কাজ আমাদের আবার ফর্মে ফিরে যেতে হবে। আমরা যে ফর্ম এডিট করছিলাম সেখানে আমরা প্রথমত এই চেক ইন চেক আউটটা এটাকে উপরে নিয়ে যাচ্ছি, কারণ আমরা চাই এটা সবার প্রথমে থাকবে। তারপর এখানে ইমেল, তারপরে নাম, তারপরে পার্সন, তারপরে টোটাল। এখানে দেখুন ক্যালকুলেশন যে ফিল্ড আছে, এখানে আমাদের কিছু কাজ করার আছে। আমাদের যে টোটাল প্রাইস, সেই টোটাল প্রাইস লেখা আছে হচ্ছে আমাদের মেটা ফিল্ডে। তো সেই মেটা ফিল্ডে টোটাল প্রাইসটা এখানে আমরা কিভাবে ধরবো, সেটি ধরার দেখুন এখানে কিছু এরা আইডিয়া দিয়ে দিয়েছে। এখানে দেখুন এই যে আমরা মেটা এবং প্রাইস এটা যদি লিখি, অর্থাৎ প্রথমত মেটা ডাটার জন্য এখান থেকে মেটা লিখতে হবে,
তারপরে দুটা কলন দিয়ে এখানে লিখতে হবে হচ্ছে আপনার যে মেটা ফিল্ডের নেম আছে, তো এখানে আমাদের মেটা ফিল্ডের নেম দেওয়া আছে প্রাইস, তো আমরা এটি এখান থেকে কপি করব। তো এখান থেকে কপি করে বসিয়ে দিলে বর্তমানে আমাদের মেটা ফিল্ডে যত প্রাইস লেখা আছে সেটি এখানে টোটাল দেখাবে। যেমন আপডেট দিয়ে যদি আমি এখানে রিফ্রেশ দেই, তারপর চেকআউট, চেকআউট এখান থেকে যদি একজন সিলেক্ট করে, সিলেক্ট করার সাথে সাথে দেখুন এখানে $160 অ্যাড হয়ে গেছে, অর্থাৎ $160 যেহেতু আমাদের এখানে ছিল মেটা ফিল্ডে সেই প্রাইস ভ্যালুটা এখানে ধরতে পেরেছে। তারপরে এই ফর্মে আমরা যেহেতু চাই যে পার পার্সন, অর্থাৎ এখানে যে আমাদের পার্সন আছে একজন পার্সনের জন্য আমাদের ওই $160, কিন্তু যত পার্সন সে বাড়াবে আমাদের এখানে তত প্রাইস বাড়বে। তার জন্য আমরা এটাকে কি করব, প্রথমত এখানে এখানে এই যে গুণ চিহ্ন দিব, অর্থাৎ স্টার মার্ক দেওয়াটাকে আমাদের গুণন ধরা হয়, এই স্টার মার্ক দিব। দেওয়ার পরে আমাদের যে এই পার্সনের যে নেম আছে সেই নেমটাকে আমাদের এখানে ধরতে হবে। নেম ধরার জন্য আমরা একই ব্যাপারে যে পার্সেন্টেন্স এবং পার্সন, এটা যদি আমরা এখন দিয়ে এভাবে পার্সেন্টেন্স দিয়ে দেই, অর্থাৎ এটি এখন আমাদের সেই মেটা ফিল্ডের প্রাইস গুণন এই পার পার্সন, এখানে যতজন অ্যাড করবে ততজন এখানে অ্যাড হবে। তো এই পার্সনে গিয়ে আমরা এখানে যদি পার্সনে সিলেক্ট করে ব্লক অপশনে যাই, এখানে দেখুন নিচে এখানে আমাদের কিছু ভ্যালু অ্যাড করার ব্যবস্থা দিয়ে দিয়েছে। যেমন এখানে দেখুন ডিফল্ট ভ্যালু, অর্থাৎ আমরা চাই যে ডিফল্ট ভ্যালু একটা সবসময় সেট হয়ে থাকবে, সেটা এখান থেকে আমরা 1 দিয়ে দিচ্ছে। আবার মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিতে পারে, যে সর্বোচ্চ 2 জন বা সর্বোচ্চ 10 জন আপনি অ্যাড করতে পারবেন সেরকম। আমরা এখানে মিনিমাম ভ্যালু দিয়ে দিচ্ছি 1, অর্থাৎ একজনের নিচে তো আর অ্যাড করা সম্ভব না। দিয়ে এটি আমরা যদি আপডেট দেই, এবার যদি আমরা আমাদের সেই ফর্মটি রিফ্রেশ দেই, খেয়াল করুন এখানে অলরেডি 1 দেওয়া আছে, কারণ আমরা ডিফল্ট ভ্যালু 1 দিয়েছিলাম, এখানে প্রাইস দেওয়া আছে $160। এখান থেকে আমি এখন যত পার্সন অ্যাড করব তত পার্সনের জন্য এটি এখন গুণন হয়ে, অর্থাৎ তত মাল্টিপ্লাই হয়ে এখানে আমাদের প্রাইসটা চলে আসবে। এ পর্যন্ত ছিল আমাদের বেসিক ফর্মের কাজ, তবে এখনো আমাদের কিছু কাজ বাকি আছে। যেমন এখান থেকে কেউ যদি তার নাম এবং ইমেল লিখে বুক নাও ক্লিক করে, এটি আমাদের ই কমার্সের চেক আউট পেজে নিয়ে যাবে বটে, কিন্তু এখানে দেখুন বুকিং করার জন্য এখনো আমাদের সেই প্রাইসটা অ্যাড হচ্ছে না, কারণ ই কমার্সের সাথে এটি আমাদের এখনো কানেক্ট করা বাকি আছে। এটি ই কমার্সের সাথে কানেক্ট করতে একইভাবে আমাদের সেই ফর্মে কাজ করতে হবে। ফর্মে কাজ করার জন্য আমাদের এই যে জেড ফর্মে ক্লিক করবেন, ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে যে দেখুন এই যে পোস্ট সাবমিশন অ্যাকশন নামে একটি অপশন আছে, এই পোস্ট সাবমিশন অ্যাকশনের ভিতরে ক্লিক করবেন। এটি ক্লিক করার পরে আপনি এখানে এই আইকনটাকে এডিট অ্যাকশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের সেই অপশন গুলো দিয়েছে, প্রথমত আমাদের যে অ্যাপার্টমেন্ট আইডি সেটা রুম আইডি এরা অটোমেটিক সিলেক্ট করে দিয়েছে। চেক ইন চেক আউট যে ডেট ফিল্ড হবে সেটিও এখান থেকে এরা অটোমেটিক সিলেক্ট করে দিয়েছে। তারপরে যে ইমেলের জন্য দেখুন আমরা কিন্তু ওইখানে ইমেলের জন্য নিজেরা একটি ফিল্ড বানিয়ে রেখেছিলাম, ওই যে আপনার যেটা ডাটাবেজে পাঠাবো, আমরা ইমেলের জন্য এখানে দিব ইমেল। তারপরে নেমের জন্য কিন্তু আমরা একটা ফিল্ড বানিয়েছিলাম নেম, এখান থেকে সেই নেম দিয়ে দিব। তারপর পার্সনের জন্য আমরা ফিল্ড বানিয়েছিলাম সেটা দিয়ে দিব এখানে পার্সন। তারপর টোটালের জন্য আমরা একটা ফিল্ড বানিয়েছি সেটা দিব এখানে টোটাল। তবে এগুলো যদি আপনি আগে থেকে না বানিয়ে থাকেন, এখন যদি নতুন করে বানাতে চান, আপনি একইভাবে এই বুকিং এ যাবেন, এই বুকিং এর সেটিং এ গিয়ে এখানে যদি টুলস অপশনে যান, টুলস অপশনে গেলেই দেখবেন এই যে আমরা যে নেম ফিল্ড গুলো বা ডাটাবেজে পাঠানোর জন্য ফিল্ড গুলো বানিয়েছি সেগুলো কলাম গুলো বানিয়েছি এখানে আছে। আপনি চাইলে নতুন করে এখানে এই যে নিউ ফিল্ড দিয়ে একইভাবে এভাবে কলাম নতুন করে এখন বানিয়ে নিয়ে ওখানে বসাতে পারবেন, একই বিষয়। তারপর এখানে আপডেট বুকিং টুলস টেবলসে দিয়ে দেবেন। তো এখানে আমাদের সেই যে যে টেবিলের জন্য যে যে এখানে আইটেমটি আছে আমরা সেটি বসিয়ে দিলাম। তারপরে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ এখানে দেখুন ই কমার্স প্রাইস ফিল্ড, অর্থাৎ ই কমার্সের যে আমাদের প্রাইস ফিল্ড সেটি কোনটা, আমাদের হচ্ছে সেটি যে টোটাল নামে যে প্রাইস নিলাম এটি আমাদের ই কমার্সের সাথে ইন্টিগ্রেশন হয়ে যাবে। এখান থেকে আমরা টোটাল সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমি আপডেট দিয়ে দিব। আপডেট দেওয়ার পরে এখানে আবার আপডেট দিব। এবার যদি আমরা আমাদের সেই সিঙ্গেল পোস্টে যাই, একটু রিফ্রেশ দিই, তো নতুন করে কেউ যদি এখন আমাদের চেক আউট ফিল্ডে প্রথমত ডেট সিলেক্ট করে নেবে, তারপরে এখানে তার ইমেল দিবে, তারপরে এখানে নাম দিবে, নাম দিয়ে কত পার্সন অর্থাৎ কয়েকজন তার জন্য তারা বুক করতে চায় সেটা এখান থেকে সিলেক্ট করে দিবে। দিয়ে বুকে দিলে দেখুন অলরেডি $480 এখানে হয়েছে, এবং আমরা বুক দেওয়ার সাথে সাথে এটি চেক আউট পেজে নিয়ে যাবে, এবং এখানে দেখুন চেক আউটের জন্য আমাদের সেই $480টা এখানে এসেছে, অর্থাৎ আমাদের ই কমার্স এর সাথে এটি ইন্টিগ্রেশন হয়ে গেছে। পেমেন্ট করার জন্য এখানে আপনি ই কমার্স এর পেমেন্ট অপশন গুলো অন করে দিবেন। যেমন আমরা যদি আমাদের সেই ই কমার্স এ যাই, ই কমার্স এর সেটিং থেকে এখান থেকে যদি আমরা পেমেন্টস অপশনে যাই, আমরা এখানে পেমেন্ট গুলো অ্যাড করতে পারি। তো আপাতত আমি ক্যাশ অন ডেলিভারিটা অন করে সেপশনস দিয়ে দিচ্ছে। তারপর এখানে চেক আউটে যদি আমি রিফ্রেশ দিই, আমি আমার নাম ঠিকানা সবকিছু দিয়ে
এখান থেকে আমি প্লেস অর্ডারে যদি দেই, সব এগুলো সবকিছু ডাটা আমরা পূরণ করে এখান থেকে প্লেস অর্ডারে দিলেই এটা আমাদের অর্ডার হয়ে যাবে। আমাদের অর্ডার রিসিভ হয়ে গেছে এবং আমরা আমাদের ট্যুরগুলো বুকিং এর যদি এখন আমাদের সেই বুকিংস এ যাই, দেখুন এখানে আমরা এই মাত্র যে বুকিংটি অ্যাড করলাম সেটা এখানে চলে এসেছে, অর্থাৎ প্রসেসিং। এটা আগে কয়েকটি ফেল করেছিলাম আমরা সেগুলো, এবং নতুন যেটা এসেছে সেটা এখানে। আমি এখান থেকে যদি এই অ্যাকশনে দেই, দেখবেন এখানে আমাদের সব তার ডিটেলস চলে এসেছে, সে কতগুলো নিতে চেয়েছিল, 3 পার্সনের জন্য এতগুলো টাকা। এখানে দেখুন আমাদের পার্সন এবং টোটালের জন্য এখানে আমরা নাম্বার পেলেও আমরা ইমেল এবং নেমের কাজটি পাইনি, কারণ এটা আমাদের এখানে ঠিকঠাক করা হয়নি। আমরা যদি আমাদের ফর্মে যাই, দেখুন এখানে আমাদের ইমেলের জন্য এখানে নেম দেওয়া আছে হচ্ছে ইউর ইমেল, এবং নেমের জন্য দেওয়া আছে হচ্ছে ইউর নেম। তো আমরা যদি একইভাবে এই যে পোস্ট সাবমিট অপশনে গিয়ে এডিটে যাই, এখানে আমাদের লিখতে হবে হচ্ছে ইমেলের জন্য ইউর ইমেল, নেমের জন্য হচ্ছে ইউর নেম দিয়ে তারপরে আমাদের এটা আপডেট দিয়ে আপডেট করতে হবে। এবার যদি কেউ আমাদের সেই চেক আউট এর জন্য দেয়, আমরা এখানে নাম এবং ঠিকানা সবকিছুই পাবো। এভাবে আমরা আপাতত আমাদের বেসিক একটি ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট বানাতে পারি, অর্থাৎ আমরা জেট ইঞ্জিন দিয়ে আমাদের ট্যুর ট্যুরের জন্য আলাদা একটি পোস্ট টাইপ নিব, সেখানে যাতে আমাদের ট্যুর গুলো পোস্ট করতে পারে। তারপরে এগুলোকে আমরা ডাইনামিকলি এখানে দেখাতে পারবো, কিংবা আমাদের ট্যুর পেজে দেখাতে পারবো। তারপরে এখান থেকে আমরা ফিল্টার করতে পারবো, এখান থেকে সার্চ করলে আমাদের অটোমেটিক সে ট্যুর পেজে নিয়ে যাবে এবং এখান থেকে সবগুলো দেখাবে। তারপরে সিঙ্গেল বুক নাও গেলে সে কেউ একজন বুক নাও যাবে, তারপরে সে আমাদের ট্যুর সম্পর্কে বিস্তারিত ডিটেলস দেখতে পারবে, যেখানে আমাদের প্রাইস এবং এখানে ফর্ম থাকবে, যে ফর্মে তারা এখান থেকে যে তারিখে যেতে চায়, তারপরে তাদের নিজের ইমেল, যাদের নাম এবং কতজন যেতে চায় সেটি দিয়ে এখান থেকে বুক নাও দিতে পারবে। বুক নাও দিলে অটোমেটিক আমাদের চেক আউট পোস্টে নিয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা চেক আউটের সব ডাটা পূরণ করে এখানে আপনার নির্দিষ্ট টাকা দ্বারা পেমেন্ট করে আমাদের ট্যুর বুকিং করে দিতে পারবে, এবং এই ট্যুর বুকিং করার সাথে সাথে আমরা আমাদের সেই বুকিং এ আমাদের বুকিং লিস্টে সেই বুকিং গুলো পেয়ে যাবো। এখন খেয়াল করুন আমাদের সেই প্যারিসে কেউ একজন বুকিং দিয়েছে, আমরা এখান থেকে এডিটে যদি যাই দেখবো এখানে তার ইমেল, তার নাম, তার কতজন যেতে চায় এবং কত টাকা সে প্লেস করেছে সব এখানে পেয়ে যাব। তারপরে আমরা এখান থেকে এটা প্রসেসিং বিগবা অন হোল্ড কিংবা এখানে ক্রিয়েটেড দিয়ে আপডেট করে দিতে পারবো, এভাবে আমাদের বুকিং গুলো ম্যানেজ করতে পারবো। তাছাড়া ই কমার্স এর অর্ডারসেও আমরা গেলে সেখানেও আমাদের সেই বুকিং অর্ডার গুলো জমা থাকবে, সেখান থেকেও আমরা দেখতে পারবো। ধন্যবাদ, এই ছিল আপাতত আমার 4 পর্বের সেই একটি ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট বানানো টিউটোরিয়াল। আস্তে আস্তে হয়তো আমরা এই জেট ইঞ্জিন এর বাকিগুলো প্লাগ ইন নিয়ে বোঝার জন্য বা এগুলাকে আরো ডিটেলস এ বোঝার জন্য ধীরে ধীরে আমি আরো কয়েকটি টিউটোরিয়াল লঞ্চ করব। হয়তো বা এরপরে আমরা একটি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট এর ওয়েবসাইট বানিয়ে দেখব, কারণ এখানে আমরা আপাতত দেখলাম হচ্ছে জেট বুকিং এর কাজ, কিন্তু জেট অ্যাপয়েন্টমেন্ট কিভাবে কাজ করে সেই প্লাগ ইনটি বোঝার জন্য প্রয়োজন এর পরের টিউটোরিয়ালে আমরা একটা ডক্টর ওয়েবসাইট এর অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার আমরা একটা বিস্তারিত ওয়েবসাইট বানিয়ে দেখাবো। আশা করি আপনি পাশে থাকবেন। ধন্যবাদ।